নমস্কার বন্ধুরা কম্পেরিটিভিলে দুনিয়ায় আপনারা প্রত্যেকে এবং আপনাদের সাথে যে আমি কর্ণদীপ আর আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালাইজ করি আজ দোসরা আগস্ট দু হাজার একুশের ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি দ্য হিন্দু থেকে চলুন ভিডিওটা শুরু করা যাক তার পূর্বে আপনারা এই যে পণদীপস ওপিনিয়ন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে আপনারা ডব্লু বিসিএস এবং ইউপিএস রিলেটেড সমস্ত ধরনের বুক রিভিউ পাবেন লাস্ট ডে আমি নর্মাল লিউজের লেখা ওয়ার্ড পাওয়ার মেড ডিজি এই বইটা রিভিউ করেছি আর ডব্লু বিসিএস প্রিলিমিনারি তো কনফার্ম বাইশে আগস্ট মোটামুটি হচ্ছে এখনও পর্যন্ত তো ডবলু বিসিএস প্রিলিমিনারির লাস্ট টাইম রিভিশন ক্যাপসুল আপনারা কিনতে পারেন পাঁচশো প্লাস এখানে এক্সপেক্টেড অনলাইনার রয়েছে তার সাথে এখানে ডব্লিউ ম্যানুয়াল এবং লশ্মিকান্ত এখান থেকে কিছু ইম্পর্টেন্ট ডেটা স্ক্যান করে দেওয়া রয়েছে তো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দাম মাত্র পঁচাত্তর টাকা আপনারা কিনে নিতে পারেন আর দেরি করবেন না তাহলে কিন্তু রিভিশন করার টাইম পাবেন না আর এখান থেকে কমন আসবে এটা কিন্তু একটা আশা করা যাচ্ছে এবং ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন আসবে অনেকটাই কোশ্চেন আসতে পারে যেমন কুড়ি তিরিশটা আসতে পারে যে আরও বেশি চলে আসতে পারে চলুন দেখা যাক তো আজকে যে প্রথম কারেন্টের ব্যাপার হলো গাইডো বেলিডো গাইডো বেলিডো নতুন প্রাইম মিনিস্টার নিযুক্ত হয়েছেন পেরুর পেরুর নতুন প্রাইম মিনিস্টার গাইডো বেলুডু তো আমাদের পেরুর এই যে প্রাইম মিনিস্টারের নামের সাথে অনলাইনের সাথে পেরুর ক্যাপিটাল এবং কারেন্সি এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে পেরুর ক্যাপিটাল কি লিমা এবং কারেন্সি কি সোল এস ও এল পেরুর ক্যাপিটাল লিমা এবং কারেন্সি সোল মনে রাখতে হবে আরেকটি ইম্পর্টেন্ট তথ্য পেরু কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কপার প্রডিউসিং কান্ট্রি পেরু এমন একটি দেশ যে দেশ পৃথিবীর মধ্যে দ্বিতীয় সবচেয়ে বেশি কপার উৎপাদন করে তো মনে রাখবেন পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুই নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স বলছে ওয়ার্ল্ড রেঞ্জার ডে কবে পালন করা হয় তো প্রতি বছর একত্রিশে জুলাই ওয়ার্ল্ড রেঞ্জার ডে পালন করা হয় তো এখানে বলছে দেখুন ওয়ার্ল্ড রেঞ্জার ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন থার্টি ফার্স্ট জুলাই টু কমেমোরেট দ্য রেঞ্জার স্কিল্ড অর ইঞ্জ হোয়াইল অন ডিউটি টু সেলিব্রেট দ্য টু সেলিব্রেট দ্য ওয়ার্ল্ড দ্যাট রেঞ্জার্স ডু টু প্রোটেক্ট দা ওয়ার্ল্ডস নিউট্রাল ন্যাচারাল অ্যান্ড কালচারাল হেরিটেজ তো আমাদের যে ওয়ার্ল্ডের ন্যাচারাল এবং কালচারাল হেরিটেজকে প্রোটেক্ট করতে গিয়ে রেঞ্জার্সরা যে মারা যান অথবা এনজিওর হন তাদেরকে স্মরণে রেখে এই যে ওয়ার্ল্ডে রেঞ্জার ডে পালন করা হয় একত্রিশে জুলাই তো অ্যাকচুয়ালি এই ওয়ার্ল্ড রেঞ্জার ডে হচ্ছে এদেরকে স্মরণে রেখে কিন্তু রেঞ্জার কি সেটা আপনাদের একটু বলে দিই একটা ধারণা দিয়ে দিই তো বিভিন্ন ছোট ছোট ট্রুপে ভাগ করে সেনাবাহিনীতে একটা দেশ থেকে আরেকটা দেশে পাঠানো হয় বা নিজের দেশের মধ্যেই কিন্তু তাদের একটা কাজ দেওয়া হয় বা মিশন মিশনে দেওয়া হয় অপারেশনে পাঠানো হয় তো এদেরকেই কিন্তু বলা হয় রেঞ্জার তো বলছে ইট ওয়াজ অন দিস ডে ইন নাইনটিন নাইনটি টু দ্যাট ইন্টারন্যাশনাল রেঞ্জার ফেডারেশন আইআরএফ তৈরি করা হয়েছিল তো এটাই মনে রাখবেন ওটা অনলাইন হিসেবে পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট আসতে পারে নেক্সট দেখুন রাজস্থান গভর্নমেন্ট লঞ্চেস মিশন নিরা বানো তো এই যে এটা এই যে কারেন্ট প্যাপাসিটি এটা কিন্তু অনলাইনে আসতে পারে এসএসসি তবে ডাবলিউ বিসিএস প্রিলিমিনারিতে আসার চান্স খুবই কম তবে এসএসসি রেলওয়ে এই টাইপের এক্সামে আসতে পারে কারণ রেলওয়ে তো সিবিটি ওয়ান হয়ে গেল এন কিন্তু গ্রুপ ডি যদি হয় গ্রুপ ডি যদি হয় তো এই টাইপের কোশ্চেন আর এটা যদি ছ মাসের মধ্যে হয় গ্রুপ ডি তখন কিন্তু আসতে পারে এই টাইপের কোশ্চেন এই টাইপের মিশনকে ডিরেক্টলি জিজ্ঞাসা করা হয় তো রাজস্থানের গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য রাজস্থান স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন আর আই আর সিও এই মিশন মিশন নিরায়তাক বানো এটা কিন্তু লঞ্চ করেছে আর এখানকার গভর্নরকে কালরাজ মিশ্র রাজস্থানের গভর্নর কালরাজ মিশ্র আপনারা রাজস্থানের যে সিএম তার নাম আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এখানে এই যে মিশন এই মিশনে কি করা হবে তো বলছে দেখুন তা ক্যাম্পেন উইল কভার অ্যাসিস্টেন্স অফ লোকাল ট্রেডার্স

আই এন আর এ নেভি দ্য টুয়েলথ এডিশন অব এক্সারসাইজ ইন্দ্রো নেভি ওয়াজ হেল্ড ইন দ্য বাল্টিক্সি তো রিসেন্টলি আমরা আলোচনা করেছিলাম ইন্ডিয়ান এবং রাশিয়ান নেভির মধ্যে অপারেশান ইন্দ্র বা সরি অপারেশান বলা বল এক্সারসাইজ ইন্দ্র কন্ডাক্ট হয়েছিল তো এই যে এক্সারসাইজ ইন্দ্র এটা কোথায় কন্ডাক্ট হয়েছিল কারেক্ট আনসার কিন্তু বাল্টিক্সি এটা আমি কতদিন বলিনি তো আজকে আনলাম বাল্টিক্সি এবং এটা ইনসাইট এর পেজে দেখলাম তো এটা নিয়ে চলে আসলাম তো ইন্দ্রো নেভি ইজ এ বাইনিয়াল বাইল্যাটারাল মেরিটাইম এক্সারসাইজ তো বছরে সরি দু বছরে একবার অন্তর হয় এবং এটা বাইল্যাটারাল দ্বিপাক্ষিক এটা একটা মেরিটাইম এক্সারসাইজ যেটা ইন্ডিয়ান নেভি এবং রাশিয়ান নেভির মধ্যে কন্ডাক্ট হয়েছে আর এটা ইনিশিয়েটিভ ইন টু থাউজেন্ড থ্রি এক্সারসাইজ ইন্দ্র নেভি স্ট্র্যাটেজিক রিলেশনশিপ বিটুইন দ্য টু নেভিস তো ভারত এবং রাশিয়ার মধ্যে যে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ সেটাকে মেনটেন করার জন্য এই যে ইন্দ্র এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং ভারত এবং রাশিয়া উভয়ের জন্যই ইম্পর্টেন্ট নেক্সট কান্টেমেস দেখব উড়িষ্যা প্ল্যান্স ডিএনএ প্রোফাইলিং ফর লেপার্স তো উড়িষ্যার ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট রিসেন্টলি ডিসাইড করেছে ডিএনএ প্রোফাইল করবে লেপারদের জন্য উড়িষ্যার মধ্যে সমস্ত লেপার্ডের জন্য ডিএনএ প্রোফাইলিংয়ের কাজটা করবে তো এটা কেন করা হবে এটা করা হবে যদি কোনো লেপার্ড কোনো কারণে মারা যায় বা এমনটা মনে করা হয় যে লেপার্ড তাদের যে প্রাণ সংশয় রয়েছে বা এই যে লেপারগুলো সমস্ত যে লেপার সেগুলো বিভিন্ন রকম আমরা আইউএন রেড লিস্টে পড়ে থাকি ক্রিটিক্যালি ইন ডেঞ্জার তাদের সংখ্যা কতটা কমে যাচ্ছে তার বেসিসে ধরুন লুপ্তপ্রায় হয়ে যাওয়ার যখন যদি সম্ভাবনা দেখা যায় তখন কিন্তু এই লেপারগুলোকে থেকে কিন্তু ডিএনএ প্রোফাইলিং করা হবে উড়িষ্যার গভর্নমেন্টের দ্বারা বলছি দেখুন দ্য এক্সাইজ উইল হেল্প অ্যাসার্টেন অ্যান্ড ট্রেসেস দা অরিজিন ইন কেস অফ ডেথস অফ দ্য লেপার তো লেপারগুলোর ডেথ কীভাবে মৃত্যু হচ্ছে সেগুলো ট্রেস করতে সাহায্য করা হবে আফটার দ্য স্কিন অ্যান্ড আদার অর্গানস ফ্রম পোচার্স অ্যান্ড ট্রেডার্সাইজড তো সাধারণত যারা শিকারী হয় তারা স্কিন লেপার্ডের স্কিন এবং লেপার্ডের যে বিভিন্ন অর্গান সেগুলো কিন্তু তারা নিয়ে যায় তো তারপরেও কিন্তু এই ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে সেগুলো সেই যে ডেথগুলোকে খুঁজে বার করা অতি সহজ হবে দ্য সিস্টেম উইল স্ট্রেংথেন দ্য ফাইট এগেনস্ট ওয়াইল্ড লাইফ ক্রাইমস এই যে সিস্টেম এটা ওয়াইল্ড লাইফ ক্রাইমসকে ফাইট করতে সাহায্য করবে ওয়াইল্ড লাইফ যে ক্রাইম সেগুলোকে কম করতে সাহায্য করবে স্পেশালি পোচিং অফ লেপার্স তো স্পেশালি লেপার্ডের যে পোচিং বা শিকার করা সেটা থেকে কিন্তু অনেকটা প্রিভেন্ট করা যেতে পারে তো উড়িষ্যা প্ল্যান করছে লেপার্ডের জন্য ডিএনএ প্রোফাইলিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মনে রাখবেন ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স এসএসসি ডব্লিউবিসিএস রেলওয়ে ইউপিএসসি প্রিলিমিনারি প্রত্যেকটা এক্সামের জন্য নেক্সট যে কারেন্টে পেয়ার্স আর্কিটেক্ট সায়েন্স মিনিস্টারিয়াল কনটেক্স দেখে নিন এখানে ইনফরমেশন রিগার্ডিং ইন্ডিয়াস পার্টিসিপেশন ইন দ্য থার্ড আর্কিটেক্ট সায়েন্স মিনিস্টারিয়াল ওয়াজ রিসেন্টলি গিভেন ইন পার্লামেন্ট বাই দ্য গভর্নমেন্ট তো পার্লা গভর্নমেন্টের দ্বারা পার্লামেন্টের দ্বারা কিন্তু এই যে থার্ড আর্কেটিক সায়েন্স মিনিস্টোরিয়ালে এ এস এম এখানে জয়নিংয়ের জন্য কিন্তু যে অ্যাপ্রুভাল সেটা দিয়ে দেওয়া হয়েছে এখানে বলছে ইট ওয়াজ জয়েন্টলি অর্গানাইজড বাই আইসল্যান্ড অ্যান্ড জাপান অ্যান্ড ইজ দ্য ফার্স্ট মিনিস্টোরিয়াল মিটিং হেল্ড ইন এশিয়া তো এই যে আর্কিটিক সায়েন্স মিনিস্টোরিয়াল এটা কিন্তু এশিয়াতে প্রথম এই যে অনুষ্ঠানটা অর্গানাইজ হচ্ছে আর কে অর্গানাইজ করছে আইসল্যান্ড এবং তার সাথে জাপান এবছরের থিম কি দ্য থিম অফ ফর দিস ইয়ার ইজ নলেজ ফর এ সাস্টেনেবেল আর্কিটিক নলেজ ফর এ সাস্টেনেবেল আর্কেটিক দেখুন এই যে রাশিয়া রয়েছে আর এই পাশে রয়েছে কানাডা তো রাশিয়া এবং কানাডার মাঝের যে এরিয়া এটাকে কিন্তু আর্কেটিক রিজেন বলা হয় এই যে পুরো বৃহৎ যে নীল কালার করে গোল করে দেওয়া রয়েছে এই যে রিজিয়নটা এটাকেই বলা হয় আর্কেটিক রিজেন আর এখানেই কিন্তু এই যে অনুষ্ঠানটা কন্ডাক্ট হবে এই এরিয়ার মধ্যে আর প্রথমবার এশিয়ার মধ্যে নেক্সট দেখব মহিলা কিষাণ সশক্তিকরণ পরিযোজনা মহিলা কিষাণ সশক্তিকরণ প্রয়োজনের কনটেক্সট কী গভর্নমেন্ট রিসেন্টলি বলেছে যে এই স্কিমের মাধ্যমে দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট অফ এক্সপেন্ডিচার তারা যে আমাদের যে ফার্মার ওয়েলফেয়ার এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে তাদের থার্টি পারসেন্ট টোটাল এক্সপেন্ডিচার মহিলাদের জন্য বরাদ্দ করতে হবে যাতে কৃষি ক্ষেত্রে মহিলাদের এম্পাওয়ার হয় এম্পাওয়ারমেন্ট হয় এবং মহিলারা যাতে ক্ষেত্রে তাদের অবদান কৃষি কৃষিক্ষেত্রেও তারা সমানভাবে রাখতে পারে তো এই হচ্ছে কনটেক্সট তো মহিলা সশক্তিকরণ পরিযোজনা সম্পর্কে আমাদের একটু জানতে হবে তো এটা প্রথম স্টার্ট করা হয় দু সালে দ্য মহিলা কিষাণ সশক্তিকরণ পরিযোজনা এটাকে শর্ট ফর্মে বলা হয় এম এটা একটা সাব কম্পোনেন্ট অব দ্য দীনদয়াল আত্মদয়া যোজনা এনআরএলএ এম অর্থাৎ এন আর এল এম এর একটি সাব প্ল্যান আর এটা সাধারণত প্রেজেন্ট স্ট্যাটাস মহিলাদের যে প্রেজেন্ট স্ট্যাটাস এগ্রিকালচারে সেটা কিন্তু খুবই কম দেখুন একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে পার্থক্য করা এইভাবে যে পুরুষ যদি কোনো একটা কাজ করে সেক্ষেত্রে কিন্তু তাদের যেটা দেওয়া হয় যে টাকাটা দেওয়া হয় ধরুন তিনশো টাকা দেওয়া হলে সেক্ষেত্রে মহিলাদের জন্য কিন্তু সেটা দুশো পঞ্চাশ টাকা এই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম এগ্রিকালচারাল সেক্টরে এবং এটা কিন্তু এমনি করার চেষ্টা করছে গভর্নমেন্ট সমান অধিকার কারণ আমাদের ডিপিএসপিতে বলা রয়েছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক তো এটা মহিলাদের সশক্তিকরণ করার চেষ্টা করছে এগ্রিকালচারাল সেক্টরে এবং তাদেরকে অপরচুনিটি প্রোভাইড করার চেষ্টা করছে এবং সেই অপরচুনিটি প্রোভাইড করার মাধ্যমে এম্পাওয়ার করার চেষ্টা করছে তো এম কে এস পি রিকগনাইজ দ্য আইডেন্টিটি অফ মহিলা অ্যাস কিষাণ মহিলাদের কিষান হিসেবে আইডেন্টিও ক্রিয়েট করবে এই এম কে এসপি এবং স্ট্রাইভস টু বিল্ড দ্য ক্যাপাসিটি অফ ওম্যান ইন দ্য ডোমেন অফ অ্যাগ্রো ইকোলজিক্যালি সাস্টেনেবল প্র্যাকটিস তো অ্যাগ্রো ইকোনমিক্যালি সাস্টেনেবল প্র্যাকটিসের ক্ষেত্রে মহিলাদেরকে ইনক্লুড করার চেষ্টা করছে আপ টু সিক্সটি পার্সেন্ট অফ দ্য ফান্ডিং সাপোর্ট ফর সচ প্রজেক্ট ইজ প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট সিক্সটি পার্সেন্ট যে ফান্ডিং এই প্রজেক্টের এবং নর্থ ইস্টার্ন স্টেটে নাইনটি পারসেন্ট প্রজেক্ট গভর্নমেন্টই কিন্তু ব্যয় করবে আর এখানের ফোকাসটা দেখে নিন এমকেএসপি এসপি এতক্ষণে বুঝে গেছেন ফোকাসটা কি ক্যাপাসিটিডিং স্মল হোল্ডার্স টু অ্যাডপ্ট সাস্টেনেবল ক্লাইমেট রিজাইলেন্ট অ্যাগ্রো ইকোলজি অ্যান্ড ইভেনচুয়ালি এ পুল অফ স্কিল্ড কমিউনিটি প্রফেশনালস তো এখানে স্মল হোল্ডার যাদের খুব অল্প পরিমাণে জমি রয়েছে বা জমি একেবারে নেই তারা যাতে এগ্রিকালচারাল সেক্টরে তাদের জায়গাকে পাকাপোক্ত করতে পারে এবং এই যে ইকোলজিক্যাল যে ব্যালেন্স তারা যাতে মেনটেন করতে পারে তাদের যে স্কিল তার মাধ্যমে তারা যাতে এগ্রিকালচারকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে এটাই কিন্তু মুখ্য ফোকাস আর নিড ফর ফিমিনাইজেশন অব এগ্রিকালচার এগ্রিকালচারের ক্ষেত্রেও ক্ষেত্রেওজেশন কেন দরকার মোস্ট অব দ্য ওমেন হেডেড হাউস হোল্ডস আর নট অ্যাবেল টু অ্যাক্সেস এক্সটেনশন সার্ভিস ফার্মার্স সাপোর্ট ইনস্টিটিউশন অ্যান্ড প্রোডাকশন অ্যাসেটস লাইক সিড ওয়াটার ক্রেডিট সাবসিডি এটসেট্রা অ্যাস এগ্রিকালচারাল ওয়ার্কার্স ওমেন আর পেইড লোয়ার ওয়েজ দ্যান মেন আমি একটু আগে যেটা বললাম এগ্রিকালচারাল সেক্টরে মহিলাদের কম ওয়েজ দেওয়া হয় বা কম স্যালারি দেওয়া হয় এগ্রিকালচারাল সেক্টরে সমান কাজের জন্য কম স্যালারি দেওয়া হয় তো এটা একটা একটা বড়ো ইস্যু এছাড়াও যেসব ফ্যামিলিতে মহিলারা কর্ত্রী সেখানে কিন্তু বিভিন্ন রকম সার্ভিস অ্যাক্সেস তারা করতে পারে না ফার্মার সাপোর্ট ইনস্টিটিউশন এবং প্রোডাকশান এইগুলো থেকে কিন্তু অনেকটা তারা বঞ্চিত হয় তো সেক্ষেত্রে এই প্রবলেমগুলো বা এই ইস্যুগুলোকে যাতে অতি সহজে সলভ করা যায় তার জন্যেই কিন্তু ফেমিনাইজেশন দরকার এগ্রিকালচারাল সেক্টরে তো এই ছিল আজকে আমাদের ইম্পর্টেন্ট অ্যাফেয়ার্স আর আরেকবার বলে দেবো আমি ডাব্লিউস প্রিলিমিনারি কিন্তু বেশি দিন বাকি নেই দশ থেকে বারো দিন বাকি তো অবশ্যই এই যে লাস্ট টাইম রিভিশন ক্যাপসুল পাঁচশো প্লাস এক্সপেক্টেড অনলাইনার তার সাথে ইম্পোর্টেন্ট অনেক ডেটা এটা কিন্তু কিনতে ভুলবেন না মাত্র পঁচাত্তর টাকা দাম তো চলুন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দুটো চ্যানেলেরই এই চ্যানেলের এবং বইটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেইলি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রস্তুত ভুলবেন না তো আজকের মতো গুড বাই পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ